بسم الله الرحمن الرحيم. توحيد খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটার উপরে শুধু জ্ঞান অর্জন করা ইজ নট এনাফ। তাওহীদ এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের লাইফে প্র্যাকটিস করার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন বিশেষ কারণে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু আমাদেরকে না, জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ শুরু থেকে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন। শুধু একটা কিছু আমাদের ঘাড়ের উপরে চাপাই দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার ইবাদত করো, বরং অনেক ইন্ডিকেশন হাজার হাজার আলামত দিয়ে দিয়েছেন যে কি জন্য ইবাদত করতে হবে, ইবাদত করলে কি লাভ। তারপরে নবীগণকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে, তারপরে নূহ আলাইহিস সালাম থেকে, তারপরে ইব্রাহিম, এভাবে যত আম্বিয়াগণ এসেছেন এবং রাসূল, তারপরে কিতাব নাজিল করেছেন, এগুলো সবগুলাই যাতে মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম টাইমস টু টাইমস রিমাইন্ডার দেওয়ার জন্য যে আমার ইবাদত করো, কেবলমাত্র আমারই ইবাদত করো। এবং আসলে এই এই জিস্টটা, এই পারপোজটাই হচ্ছে তাওহীদ, এই পারপোজটাই হচ্ছে তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতিকে, উম্মা কুল্লি উম্মা, কুল্লি উম্মা মানে সব নেশন, যেখানে একটা জনগণ একটা জনগোষ্ঠী তৈরি হবে ওইটা একটা উম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে বলছেন যে আমি সব উম্মতের কাছেই নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে কিভাবে ইবাদত করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নলেজটা ওনার কাছে আছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রেসপন্সিবল করেছেন যে তুমি যে আমার আমার অ্যাম্বাসেডর হয়ে ওই কমিউনিটিতে কাজ করো, ওই জনগণদের ভিতরে এই মেসেজটি পৌঁছিয়ে দাও, সেটাই হয়ে গেছে রাসূল। এবং রাসূলটার মেন যে মেসেজটা ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে দূরে সরে যাও। আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তো এই যে কথাটা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এটা কিন্তু আরেকটু ভালো মতো চিন্তা করলে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা আসলে, যেটাকে আমরা কালিমাতুত তাওহীদ বলি, এই কথাটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সাল ফ্যাক্ট। কেউ যদি চ্যালেঞ্জ করে একটা কুইজ বলে যে যে অনেক লোক অনেক কথা তো বলে, তো একটা সেন্টেন্স বলো তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স, তাহলে সেটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ঘটনা আপনাদেরকে বলি, সহি হাদিসে এসেছে, আপনারা জানেন তো মুসা আলাইহিস সালাম ছিল কালিমুল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে উনি কথোপকথন করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওনার কথা হতো, ডাইরেক্ট কথা হতো, নট অনলি থ্রু ওয়াহি, ওনার কাছে ওয়াহিও এসেছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাইনা ইলা মুসা, এবং আমি মুসার কাছে ওয়াহি পাঠালাম। তো ওয়াহি থ্রুতে মুসা আলাইহিস সালাম অনেক নলেজ পেয়েছেন, কিন্তু ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে উনি কথা বলতেন, দেখতেন না কিন্তু কথা বলতেন, কথাটা ভয়েসটা কথোপকথনটা কনভারসেশনটা হতো মুসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। তখন মুসা আলাইহিস সালাম একদিন বললেন যে আল্লাহ আমি আপনার কাছ থেকে একটা স্পেশাল দোয়া চাই, আমাকে এমন একটি কথা শিখান যেটা দ্বারা আপনার সঙ্গে আমি আপনার কাছে আমি দোয়া করব, আপনার আমি ইজ্জত করব এবং আপনার আমি গুণাবলী প্রকাশ করব, আপনি আমাকে শিখিয়ে দেন এরকম একটি দোয়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এ মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাই তোমার জন্য স্পেশাল দোয়া। তখন মুসা আলাইহিস সালাম এই কথাটা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার সব বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি মিন করেছিলাম আরেকটু স্পেশাল টাইপের দোয়া চাচ্ছিলাম, আমার জন্য স্পেশাল এরকম টাইপের। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কত মারাত্মক একটা একটা সেন্টেন্স, এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন ইয়া মুসা لو أن السماوات السبع وعامرهن غيري في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله. هي موسى جدي أسمان جمين إبن جوتو كي سواسة ينفرس اكسبت أمي أنا الله چارا جوتو كي سواسة إتا جدي داري پلار اكتا سائده ہوتو لا إله إلا الله جدي اكتا سائده ہوتو تالي لا إله إلا الله أني بھاري ہوئے جاتو তার মানে এটা সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু আমরা যেভাবে অত সিম্পলি নিই কিন্তু অত সিম্পল না। এটা হচ্ছে এই এই একটা কথারই কিন্তু অনেক ডিসক্রিপশন আসছে, মানে অনেক সময় আমরা বলি যে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহটা সার্চ করি কোরআন শরীফে হয়তো বেশিবার পাওয়া যাবে না, যদিও আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার্ডটা কোরআন শরীফে আছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমুন বিল কিসতি আলা ইমরান, এবং এরকম ইন্নাহুম কানু ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, এরকম অনেক জায়গাতে আছে। কিন্তু আরেকটা ফ্যাক্ট যেটা হয়তো আমরা ডাইরেক্ট একটা অনেক অনেক জায়গাতে, যেমন এই আয়াতটা আমি বললাম
ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে, মানে এক্স্যাক্ট এই ওয়ার্ড না হলেও এটার যে জিস্ট, এটার পিছনে যে গভীর মানেটা অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। আল উরওয়াতুল উসকা মানে খুবই মজবুত একটি রশি, এটাও লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা আরেকটা ইয়া কোরআন শরীফে, এটাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর আরেকটা হচ্ছে মজবুত রশি, মানে যেটা দিয়ে আপনি ধরলে হাবলুল্লাহ, হ্যাঁ والزمهم كلمه التقوى, এটা আরেকটা মানে হচ্ছে কালিমাতুত তাকওয়া কোরআন শরীফে আসছে, যেটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়ার্ডটা দ্বারা মজবুত করে রেখেছিলেন কঠিন সময়। والزمهم كلمه التقوى সেটা হচ্ছে খাইবারের সময়, তারপর সুলহ হুদাইবিয়ার সময় এবং বিভিন্ন বিভিন্ন কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার খাস বান্দাদেরকে আম্বিয়াগণদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারাই রেখেছিলেন, আদারওয়াইজ তারা ভ্যানিশ হয়ে যেত। এটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ এবং এটাই হচ্ছে একটি মারাত্মক কথা, এবং এই কথাটাকে শুধু মুখে বললেই হবে না, মানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার যে আমরা যারা ট্রেডিশনালি মুসলিম, ট্রেডিশনালি মুসলিম মানে যে বাপ দাদা মুসলিম আমরা এভাবে মুসলমান হয়েছি, তা আমরা অবশ্যই এই কালেমাটা সবসময় বলি, নামাজে বলি সবসময় বলি, কিন্তু এটার ভ্যালু কিন্তু আমরা অনেক সময় সেরকম মর্যাদা দিই না, এবং আমরা এটার সাথে রিলেটেড যেগুলা ইস্যু আছে এই কালিমাতুত তাওহীদ ওইটার দিকে আমরা খুব একটা অ্যাটেনশন দিই না। একটা আছে যে কালিমা অথবা কিছু একটা বলা, কালা হ্যাঁ ইয়াকুলু থেকে আসছে, এটা হচ্ছে কোনো কিছুকে শাহাদা করা, এটা কালিমাতুস শাহাদাত বলি, তাই না? শাহাদাতাইন, শাহাদাতাইন বলতে দুইটা শাহাদা, দুইটা সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? এটা দ্বারাই তো একজন মুসলমান হয় ইসলামে ঢুকে। তো শাহাদাটা কিন্তু ওয়ার্ডটা মানে কি জানেন, শাহাদা হচ্ছে যে যেটা চোখে দেখা যায়, ওটা হচ্ছে ইউশাহিদু, মানে হচ্ছে কিছু চোখে দেখা, মানে আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে ফ্যানটা ঘুরছে, তো এটা আমার জন্য একটা শাহাদা, তাই না? আমার জন্য এটা একটা শাহাদা। আমি যদি এখন মোবাইল ফোনে আমার ওয়াইফকে যা বলি যে আমি ইসলামিক কালচার সেন্টারে আছি, একটা ফ্যান ঘুরছে, তার জন্য কিন্তু এটা শাহাদা না, সে আমার কথা শুনছে কিন্তু সে তো দেখতে পাচ্ছে না, সে জানে যে আমি সত্যি কথা বলছি জন্য সে ওটার উপরে বিশ্বাস করছে। কিন্তু প্রত্যেক মুসলমানের এই কালিমাতুত তাওহীদটা এমন ভাবে হওয়া উচিত যে যেন সে দেখছে ওটাকে, তার মানে ওটা আরেকটা স্টেজ উপরে চলে গেছে, তাই না? জাস্ট শোনা না বা জাস্ট জানা না, এটা কিন্তু এটার আরো ইমপ্লিকেশন আছে, এটা সে একবার অ্যাজ ইফ যে সে যেন দেখছে, অ্যাজ ইফ যেন সে যেন এটাকে দেখছে। ওই জন্য মানে আমরা বলি যে দুইটা আলাম আছে, তাই না? দুইটা জগৎ আছে, একটা আলামুল গাইব ও শাহাদা, এটা উল্টা, শাহাদা মানে যেটা মানুষরা দেখতে পায়, আর আলামুল গাইব মানে যেটা এখনো আমাদের আনসিন, যেটা আমরা এখনো দেখিনি, যেটা আখেরাতের অদৃশ্য, আখেরাতের বিষয়গুলা জান্নাত, এবং সবচেয়ে বড় গাইব হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো আল্লাহকে দেখি না কিন্তু ইবাদত করি, কিন্তু যাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে ধারণা আছে ঠিক মতো এবং বিশ্বাসটা অনেক বেশি আছে, সে যেন আল্লাহকে দেখতে পায়। ওই জন্য ইসলামের আপনারা জানেন যে অনেকগুলো গ্রেড আছে, ইসলাম, তারপরে ইমান, তারপরে কি ইহসান, তারপরে হচ্ছে ইহসান। এবং ইহসানের ডেফিনিশনটা জিবরিল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দিয়েছেন জিবরিল আলাইহিসসালাম, মাল ইহসান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يراك, এটা হচ্ছে ইহসানের ডেফিনিশন, মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেইভাবে ইবাদত করা যে জানো তুমি তাকে দেখছো, উনি আর গায়েব নাই, উনি শাহাদায় আছেন, এরকম পর্যায়ে যদি কেউ বুঝতে পারে তাহলে বুঝে নেবে যে তার ভিতরে ইহসান আছে। এবং ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনকারীদেরকে খুবই পছন্দ করে, ভালোবাসেন, কারণ ওই 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 লেভেলে পৌঁছা কিন্তু এত বেশি ইজি না, আমরা নিজেও ক্লেম করতে পারবো না যে আমরা সবসময় ওই লেভেলে আমরা বুঝতে পারি, তাই না? ইহসান লেভেলে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। ওই জন্য আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে বলতে লাগলেই অনেক অনেক ঘন্টা বলা যায়, এবং আসলে আমাদের শুরুতে স্টার্ট করতে হবে এই কালিমাটা দিয়েই। মানে আমরা অনেক সময় আমাদের প্রবলেম হয় যে এই বেসিক্স জিনিসগুলা, আসল ফান্ডামেন্টাল গুলাকে আমরা ধরে নিই যে এটা ঠিকই আছে, ধরে নিয়ে তার উপরে আমরা বিল্ডিং অন্য কিছু আমরা টাচ করি, কিন্তু আসলে যে এই ফাউন্ডেশনটা নিয়ে মাঝে মধ্যে আমাদের বসা উচিত, মাঝে মধ্যে আলোচনা করা উচিত, মাঝে মধ্যে রিমাইন্ডার করা উচিত, একজন অপরজনকে এটা নিয়ে নসিহাত করা উচিত, এটার মানে নিয়ে আলোচনা করা উচিত। ওই জন্য এখানে আয়োজনে যারা আছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই যে এটা এটার ইম্পর্টেন্স, যে তাওহীদ, এটার উপরে একটা পুরা আলোচনার জন্য কল করা, এবং অনেক জানুয়ারি মাসে এটা কল করা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণটা কন্টিনিউ করা যায়নি, কিন্তু আসলে এইটা দ্বারাই রাসূল সাল্লাল্লাহু ওনার মেসেজ স্টার্ট করেছিলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এবং এইটা দ্বারাই যে কোনো দাওয়া স্টার্ট করা উচিত।
আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযি বিন জাবাল একজন বড় আলেম এবং সাহাবী উনাকে পাঠিয়েছিলেন ইয়েমেন দেশে কারণ ইয়েমেনের লোকরা ওরা চেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একজনকে পাঠায় যে তাদেরকে ধর্ম শিক্ষা দিবে বা ইসলামের দাওয়াত দিবে তখন মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন পাঠালেন তখন উনাকে একটা নসিহত করে গেল যে তুমি কি দিয়ে স্টার্ট করবে হোয়াট উইল বি ইওর এজেন্ডা তুমি শুরুতে কি দিয়ে একটা নতুন কমিউনিটি একটা কমিউনিটি আছে জনগণ আছে তাদের ভিতরে আগ্রহ আছে এখন কি দ্বারা স্টার্ট করা উচিত এটা তো মনে হয় একটা বড় প্রবলেম এখনো বিভিন্ন যারা দাওয়াত নিয়ে কাজ করে তাদের জন্য এটা একটা বড় ইস্যু যে আমি কি দ্বারা স্টার্ট করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সলিউশন জানা দিয়েছেন মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া মুআযি ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব ফলিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ فإنهم أجابوك لذلك فعلمهم أن الله افترض عليهم خمس صلوات এবং হাদিসের শেষ পর্যন্ত হে মুআযি তুমি একটা কমিউনিটিতে যাচ্ছ যারা আহলে কিতাব যারা ইহুদি এবং নাসারা এবং তুমি তাদের মাঝে স্টার্ট করো তোমার দাওয়াতের কাজটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা দ্বারা যদি দেখো যে হ্যাঁ এটা তারা বুঝে নিয়েছে এবং এটার উপরে তারা রাজি আছে তখন তাদেরকে ইনফরমেশন দাও যে তাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ আছে যাকাত আছে রোজা আছে তারপর অন্যান্য যাকাত আছে অন্যান্য ইসলামের আরকান তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্টার্ট করেছিলেন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বা মুআযি বিন জাবালকে এটা দ্বারাই স্টার্ট করতে বলেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু মক্কাতে স্টার্ট করেছিলেন এই তাওহীদ দ্বারা তাওহীদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাওয়া স্টার্ট করেছেন এক বছর না দুই বছর না মোর দ্যান 10 ইয়ার্স 13 বছরের মতো আপনারা জানেন যে ইসলামে সবচেয়ে বড় ইবাদত যেটা আমরা মনে করি তাওহীদের পরে নামাজ তাই না নামাজটা কোন সালে ফরজ হয়েছিল মেরাজের সময় এবং আমরা মেরাজ জানি যে জাস্ট রাসূল ইসলাম হিজরতের আগের বছরে মেরাজটা হয়েছিল তাই না মেরাজের ঘটনা এবং মেরাজেই তো এই নামাজটা ফরজ হলো তার মানেটা কি তার মানে রাসূল ইসলাম বারো বছর ইসলামের দাওয়াত দিয়ে গেছিলেন নামাজও ছিল না রোজাও ছিল না হজও ছিল না জাকাতও ছিল না তাহলে ছিলটা কি ছিল তাহলে বারো বছর কিন্তু এক দুই দিন না তাই না বারোটা বছর রাসূল ইসলাম মক্কাবাসীদের এবং সাহাবেদের ভিতরে কি তারবিয়া দিয়ে গেছেন কি তাজকিয়া দিয়ে গেছেন তাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন ওইটাই হচ্ছে তাওহীদ শিক্ষা দিয়েছেন এটাই তাওহীদের শিক্ষা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা সুন্দর হাদিস বলছি উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফার্স্ট স্টার্ট করেন মানে হাদিসের মানেটা বলছি উনি স্টার্ট করেছেন তাওহীদ দিয়ে কিন্তু কোরাইশদের ভিতরে অনেক করাপশন ছিল তারা হচ্ছে তাদের ভিতরে রেবা ছিল মানে হচ্ছে সুদের এই এই ফাইন্যান্সিয়াল সাইডে লেনদেনের ব্যাপারে কিন্তু সুদ ছিল রসুলের চাচাও সুদের ব্যবসা করতেন আব্বাস তাদের ভিতরে যেমন হচ্ছে হত্যারিয়া ছিল তাদের নিজেদের সন্তানকেও মেরে ফেলতো মেয়ে যদি সন্তান হতো মেরে ফেলতো তারপরে তাদের ভিতরে জেনার খুব ব্যাপক ইয়ে ছিল জেনার বিষয় ছিল মদ খাওয়ার বিষয় ছিল অনেক রকমের করাপশন ছিল তা এখন যদি আমরা মনে করি যে আমাদের টাইমে ধরে নেন যে একটা সমাজ আছে ওইখানে লোকজন আছে এবং ওর ভিতরে অনেক প্রবলেম আছে শেরেক আছে জেনা আছে মদ খাওয়া আছে আর সুদের ইয়ে আছে বিভিন্ন বিভিন্ন রকমের করাপশন এবং ফাসাদ আছে তা এখন দাওয়াত কাজের সময় লোকজন টেবিলে বসে থেকে চিন্তা করতে পারে যে প্ল্যানিং এর সময় যে তাহলে আমরা অ্যাটাক করব শুরুতে তাদের আখলাকটাকে ঠিক করতে হবে ওই জন্য আমরা জিনা দ্বারা স্টার্ট করব আরেকজন বলবে না আমরা মদ খালে তাহলে ওদের মস্তিষ্কটা ঠিক হবে তারপর ওইটা থেকে আমরা স্টার্ট করব তো এইভাবে অনেক রকমের অ্যানালিসিস করে অনেক রকমের সাজেশন দিতে পারে লোকজন তাই না কিন্তু আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে সবসময় সামনে আনা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে তো আল্লাহ সুবহানাহু বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে মুসলমানরা মানে যারা পরবর্তী টাইমে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে যারা আসবে তোমাদের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ভিতরে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট এক্সাম্পল আছে ওই জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত ওনার চরিত্র ওনার লাইফ হিস্টোরি এটাকে ছাড়া যদি এখানে অ্যান্সারটা থাকে এবং অনেক ক্ষেত্রে থাকে কিন্তু যদি এখানে অ্যান্সারটা থাকে তাও ওটাকে রেখে দিয়ে অন্যদিকে যাওয়া কিন্তু এটা একটা জুলুমের কাজ হবে একটা বড় জুলুমের কাজ তো যাই হোক আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফার্স্ট করেছিলেন তাওহীদ দ্বারা মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলার এই অ্যাটাচমেন্ট এটাই হচ্ছে তাওহীদ এবং ক্লিয়ার করা যে সে কার ইবাদত করছে কাকে ইবাদত করছে তার সাথে কি অন্য কারো সঙ্গে কি শরীক নিয়ে এসেছে নাকি এগুলাই তো তাওহীদের মেইন ইস্যু যেটা আর একটু ব্যাপকভাবে আমি বলছি একটু পরে এবং আয়েশা বলছেন যে যদি
রসুল সাল্লাম স্টার্ট করতেন জিনা করা, তাহলে আরবরা বলতো, কোরাইশা বলতো, আমরা জীবনে জেনা ছাড়বো না। যদি উনি স্টার্ট করতেন মদ, মদ তাকে হারাম করা দ্বারা দিয়ে যদি স্টার্ট করতেন, তাহলে সবাই বলতো আমরা জীবনে মদ ছাড়বো না। কিন্তু রসুল সাল্লাম এমন জায়গাতে হিট করেছেন শুরুতে 10-12 বছর ধরে, যে আল্লাহ সুবহান তাহলা এবং মানে মানুষের হার্টটাকে আল্লাহ সুবহান তাহলার সাথে অ্যাটাচ করা, ভালোবাসা, ভয়, দোয়া করা, কান্নাকাটি করা, কার জন্য হাত উঠানা, এই যে হার্টের অনেকগুলো কাজ আছে, কিন্তু আবার প্রকাশেও কাজ আছে, এবং এইটার জন্য মানুষকে ভালোবাসা, এইটার জন্য সবচেয়ে নিকটকেও বর্জন করে দেওয়া, নিজের বাপকে, নিজের ভাইকে, এই 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 লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে হ্যাঁ, তাদের হার্টের ভিতরে এখন ঢুকে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং তাওহীদ, এবং সব তাগুতগুলো বের হয়ে চলে গেছে, তখন জাস্ট একটা আয়াত নাজিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, এটাকে ছেড়ে দাও। তখন দেখা গেছে মদিনার গলিতে সব মদ মানুষ ছেড়ে দিয়েছে। যখন বলা হয়েছে যে জিনা হারাম, কেউ আর জিনা করে, যখন বলা হয়েছে যে যাকাত দাও, একটা মহিলা তার হাত থেকে সোনা দিয়ে, যে এটা তো আল্লাহ এবং রসুলের জন্য দিয়ে দিলাম, এগুলো কেন হলো? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজে এই লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস, এটাকে শাহাদাতে পরিণত করতে পেরেছেন। এটা জাস্ট একটা নলেজ থেকে, জাস্ট একটা জ্ঞান অথবা একটা কথা বলা থেকে এটাকে একটা প্র্যাকটিসে পরিণত করতে পেরেছেন। এটার 11 বছর ধরে মক্কি সূরাগুলো আপনারা পড়ে দেখেন কিভাবে মক্কি সূরাগুলো সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারপর এটার সাথে রিলেটেড আখিরাতের বিষয়, কিয়ামতের ইস্যু, তারপরে বিভিন্ন আগেকার যুগে আদ, সামুদ, কওমে নূহ, কওমে হুদ, সালেহ, তাদের স্টোরিগুলো আছে, তারা যখন তাওহীদের এগেনস্টে কাজ করেছে কিভাবে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এসেছিল, এই সব বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকসেসফুল হয়েছিলেন সেই সমাজে মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্পর্কটাকে টাইট ভাবে যখন বোঝাতে সম্ভব হয়েছিলেন, এবং তাদের ভিতরে ঈমান এবং এই আকীদাটা খুব শক্তভাবে, কালিমাতুত তাওহীদটা যখন ঢুকে গিয়েছিল তাদের হার্টের ভিতরে, তখন যে কোনো ইনস্ট্রাকশন খুব ইজিলি পাস হয়ে যায়, যে কোনো ইনস্ট্রাকশন খুব ইজিলি পাস হয়ে যায়। আনফর্চুনেটলি দেখা যায় এখনো তো বিভিন্ন সমাজে ওয়েস্টার্ন সমাজের কথা আমি বলছি, আপনার আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে দেখা যায় যে বিভিন্ন করাপশন আছে। মনে করেন মদের কথাই বলা যায়, এটাকে ওরা বন্ধ করার চেষ্টা করে, তাই না? ওরা দেখে যে মদ একটা বড় প্রবলেম, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে মদের কারণে, অনেক তালাক হয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, অনেকের একটা বড় প্রবলেম সোসাইটিতে, তখন তারা বিভিন্ন নিয়ম কানুন, শক্ত নিয়ম কানুন ইয়ে করার ব্যবস্থা করে। ইংল্যান্ডে বলে যে যদি পাবলিক জায়গাতে কেউ মদ খায় £500 অর্জরি পাউন্ড, তারপরে যদি গাড়ি ড্রাইভিং এর সময় দেখা যায় তাহলে 24টা পয়েন্ট তার ডাইরেক্ট এতে চলে যাবে, গাড়ি সাসপেন্ড করে দেওয়া হবে, এত বছর চালাতে পারবে না, তারা লাইসেন্সটা নিয়ে নেওয়া হবে, এক বছরের জন্য বাদ দিয়ে দেবে। এই যে তারাও বিভিন্ন মেকানিজম তৈরি করেছে, তাই না, যে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করা যায় সোসাইটিতে, কারণ এটা একটা করাপশন, এটা একটা 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 খারাপ জিনিস, কিন্তু দেখেন স্ট্যাটিস্টিকে দেখেন সংখ্যা আরো বেড়েই চলছে, সংখ্যা বেড়েছে। কারণটা কি? কারণ যাচ্ছে যে পাবলিক জায়গাতে ঠিক আছে, তার মানে এখন ক্যামেরা নাই, আমাকে দেখতে পাচ্ছে না, আমি খাই, অসুবিধা কি, তাই না? এটা তো পাবলিক জায়গাতে বলছে, তবে অল্প ডিস্টেন্স আমি গাড়ি ড্রাইভিং করবো, পুলিশ হয়তো দেখতে পারে না, আমি এই ডিস্টেন্সটা বার থেকে আমার বাসায় চলে আসতে পারবো, কোনো অসুবিধা নেই। তার মানে তাদের একটা ছোট্ট একটা কন্ট্রোল দিয়ে কিন্তু সোসাইটি থেকে এভাবে কন্ট্রোল করা যায় না। ওয়ারাইজ ইসলামের মেকানিজমটা দেখেন কত সায়েন্টিফিক, তাই না? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব সময় দেখছেন, এবং এটাও তো তাওহীদের বিষয়, তাই না? তাওহীদ, ওই জন্য যেটা আমি বলতে চাই যে তাওহীদ ওয়াহেদ থেকে আসছে। আমরা জানি আরবিক নাম্বার ওয়াহেদ এতে নেন, যে ওয়াহেদ সেটাই হচ্ছে তাওহীদ, মানে আপনি যাকে ইবাদত করবেন, যার জন্য মাথা নত করা হবে, যাকে ইলাহ বানানো হবে, সেটা এক হতে হবে, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ। এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই একত্বটা, এটা সব ব্রাঞ্চে যেন প্রকাশ পায়। তাওহীদের কিছু ক্লাসিফিকেশন যদি আমি বলি, ওলামারা তাওহীদকে ভাগ ভাগ করে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে তাওহীদ আর রুবুবি, একটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়া, এবং আরেকটা আছে আসমা ও সিফাত, ওটাও আসছে। রুবুবি মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উনি সৃষ্টি করেছেন, উনি আকাশ থেকে পানি নামান, ওনার হাতেই হচ্ছে জীবন এবং মরণ, উনি সবাদেরকে রিজিক দেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো কাজ, ইউনিক কাজ যেগুলো মানুষরা করতে পারে না, আসমান থেকে বৃষ্টি নামানা, সৃষ্টি করা, আসমান জমিনকে সৃষ্টি করা, একজনের জীবন মরণের যে ইস্যুগুলো, আবার জীবিত করা, আবার এই যে এগুলো সব ইস্যুগুলো, এগুলা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই হাতে আছে, তাই না? এবং এইটাতে স্বীকার করা এবং এইটাতে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং স্বীকার করা
তার মানে কেউ যদি স্বীকার করে তার মানে বলা যায় যে সে তাওহীদ আর রুবুবিয়ার উপরে তার বিশ্বাস আছে, তাওহীদ আর রুবুবিয়ার উপর বিশ্বাস আছে। তাওহীদ আর রুবুবিয়ার উপরে বিশ্বাস না থাকা মানেটা কি? মানে কেউ হয়তো নাস্তিক বলছে যে এই আসমান জমিনটা আপন মনে সৃষ্টি হয়ে গেছে, অথবা মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি, সে একটা ইভলিউশনের থ্রুতে অ্যামিবা ছিল, তারপরে আস্তে আস্তে একটু ডেভেলপ হয়েছে, হতে হতে বানর আসছে, তারপর ওখান থেকে একটু ডেভেলপ হতে হতে মানুষ হয়েছে, লেজটা খুঁজে যে মানুষ হয়ে গেছে, কিন্তু অন্যদের আবার লেজটা খুঁজে নেই, ওরা থেকে গেছে, আবার কিছু কিছু আবার লেজ খুঁজে গেছে, যাই না কি জন্য। এইরকম যে বিশ্বাসটা, তাহলে বলা যায় যে সে রুবুবিয়ার উপরে বিশ্বাস করছে না, তার প্রবলেম আছে তৌহিদ রুবুবিয়াতে। এবং এই প্রবলেমটা কিন্তু আসলে খুব বেশি জনগণের ভিতরে ছিল না, এই রুবুবিয়াতের উপরের প্রবলেমটা। ইভেন কোরাইশ, কোরাইশ মানে হচ্ছে কুফার কোরাইশ, যাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে গেছেন, যাদের সঙ্গেই তো ইসলামের সর্বপ্রথম যে ক্ল্যাশ কোরাইশদের সঙ্গে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা আর কোরাইশদের ভিতরে বা মুশরিকিনদের ভিতরে, তাদের কিন্তু প্রবলেম ছিল না যে এইসব তৌহিদ রুবুবিয়াতের ভিতরে কিন্তু কোনো প্রবলেম ছিল না। তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইয়াকুলুন আল্লাহ, সঙ্গে সঙ্গে তারা বলতো আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন। তার মানে তাদের ভিতরে এই বিশ্বাসটা ছিল, তাদের ভিতরে এই জ্ঞানটা ছিল, তারা জানতো যে আল্লাহ সুবহানাহু তাআলা আছেন, তারা জানতো আল্লাহ সুবহানাহু তাআলার হাতে পাওয়ার আছে, আল্লাহ সুবহানাহু তাআলাই সৃষ্টি করতে পারেন সবকিছু, আল্লাহ সুবহানাহু তাআলার হাতেই জীবন এবং মরণ, আল্লাহ সুবহানাহু তাআলাই আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তকে হালাল করে দিয়েছিল, বদর যুদ্ধটা তাদের সঙ্গে হয়েছিল, উহুদ যুদ্ধ তাদের সঙ্গে হয়েছিল, অথচ তাদের ভিতরে এত বড় বিশ্বাস আছে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা রুবুবিয়াতে না, তাওহীদের রুবুবিয়াতে না। আনফরচুনেটলি কিছু কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আমি এখানে বিস্তারিত বলতে চাই না, যেটা ঘটেছে আমাদের এখান থেকে অনেক দূরে ইউরোপে, ইউরোপে একটা টাইমে কিছু ঘটনা ঘটেছে যেটার কারণে এই রুবুবিয়াতের ইস্যুটা ইভেন মুসলমানদের ভিতরেও চলে এসেছে। সেটা হচ্ছে যে একসময় ইউরোপরা স্পেশালি মুসলমানদের সাথে কিছু যুদ্ধে জড়িত হওয়ার পরে, ক্রুশের যুদ্ধে, দেখেছে যে মুসলমানদের ভিতরে অনেক ফ্রিডম আছে, তারা নিজেদের কোরআনটাকে নিজেরাই পড়াশোনা করছে, এটার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগছে না। তারা দেখেছে যে তাদের ভিতরে অনেক সায়েন্স এবং টেকনোলজির লোকজন আছে, তারা রিসার্চ করছে, আসমানের ইয়ে দেখছে, তারপর হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ করছে, কেমিস্ট্রিতে রিসার্চ করছে, ফিজিক্সে রিসার্চ করছে, এইসব বিভিন্ন কিছু দেখে তাদের ভিতরে একটা চিন্তা আসছে যে আমরাও শুরু করি। তখন কোপারনিকাস, গ্যালিলিও, তারা হচ্ছে টেলিস্কোপ দিয়ে দেখছে যে মনে তো হয় না যে 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 সূর্যই আমাদের চারিদিকে ঘুরছে, বরং আমরাই সূর্যের চারিদিকে ঘুরছি, বড় বড় বৈজ্ঞানিকদের যে কথাটা। তখন সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে ক্ল্যাশ হয়ে গেছে বাইবেলদের লোকদের, ধর্ম, হ্যাঁ, পাদ্রীদের তাদের সঙ্গে ক্ল্যাশ হয়েছে, কি বলো এত বড় কথা, বাইবেল বলছে যে এই এই আর্থটাই হচ্ছে, এই আমাদের যে পৃথিবীটা এটাই হচ্ছে সেন্টার, আর সবকিছু এটাকে সার্কেল করছে, আর ওদিকে গ্যালিলিও কোপারনিকাস বলছে না আমরা সেন্টার না, আমরাই সূর্যের চারিদিকে ঘুরছি। তখন বলছে তোমরা কাফের, এই পাদ্রীরা ওদেরকে বলছে যে তোমরা হচ্ছে কাফের, তোমাদেরকে কুড়ে আমরা মেরে ফেলবো। এইভাবে একটা সায়েন্স লোকদের আর রিলিজন ধর্মের লোকদের ভিতরে একটা ক্ল্যাশ হয় ইউরোপে, ইউরোপে ক্ল্যাশ হয়, মেইনলি ইটালি থেকে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে স্প্রেড করে। এই জন্য একটা পর্যায়ে ডেভেলপ হতে 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 ডারউইন এসে এটাকে আরো কমপ্লিট করে দিয়েছে, যে বলছে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেনি, আল্লাহ বলে কিছু নাই, আমরা আপন মনে সৃষ্টি হয়েছি। এইভাবে একটা একটা করে টেন্ডেন্সি ইউরোপদের, ইউরোপিয়ান মাইন্ডের ভিতরে একটা টেন্ডেন্সি আসছে যে মনে হয় এগুলো সব ভণ্ডামি, ধর্মের যেগুলো যারাই কথা বলে এরা সব ভণ্ড, এবং আল্লাহ বলে কিছু নাই, এটা সব আপন মনে আমরা সৃষ্টি হয়েছি। এইভাবে আস্তে আস্তে এই এই চিন্তাধারাটা এইভাবে ডেভেলপ হয়েছে ইউরোপে। তারপরে যখন ওনারা মুসলমান জগতে এসেছে, ব্রিটিশ কলোনিরা, তারপর ফ্রেঞ্চরা বিভিন্ন জায়গাতে এসেছে, ওরাও আস্তে আস্তে এই আইডিয়াগুলা প্রফেসরদের মাথার ভিতর ঢুকে দিয়েছে, এবং যারা দেখা গেছে যে ওই সব দেশে গেছে পড়াশোনা করার জন্য, ওই ধারণাটা নিয়েই নিজেদের দেশে ফেরত এসেছে, এসে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বড় নাস্তিকদের কথা দেখা যায়, যে ইউনিভার্সিটিগুলো একটা বড় আখড়া নাস্তিকদের কথা, ওইখান থেকে আস্তে আস্তে বের হয়, এবং আস্তে আস্তে তারা মানে ওই ইমেজটা এসে মুসলমান জগতের ওরা আস্তে আস্তে এটাকে ডেভেলপ করেছে। এবং এই নাস্তিক ইস্যুটা কিন্তু আগে বেশি ছিল না, কিন্তু পরে এই যেটা আমি খুব সংক্ষেপে বললাম, এই ব্যাকগ্রাউন্ডের কারণে মুসলমান জগতেও আস্তে আস্তে এগুলার কিছুটা ইফেক্ট হয়েছে। কিন্তু আসলে এই আল্লাহকে যে বিশ্বাস করে না তাদের সংখ্যা দেখা বলা যেতে পারে খুবই মাইনরিটি, 1%ও না, 1%ও না।
ইভেন যাকে বলা হয় যে যে অবিশ্বাস করত আল্লাহকে সেও কিন্তু তার মনের ভিতরে বিশ্বাস করত, সে হচ্ছে ফেরাউন। সে ফেরাউন, ফেরাউন এবং মুসার ঘটনা কিন্তু কোরআন শরীফে অনেক অনেক রিপিটেড হয়েছে, এই কারণে যে আমাদের জন্য এখানে অনেক বড় লেসেন্স আছে। সবচেয়ে বড় একটা তাগুত, তাগুত হচ্ছে ফেরাউন একটা এক্সাম্পল। সে অস্বীকার করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ফেরাউনকে সৃষ্টি করেছেন ওনার মনের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলে বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া, তারা মুখে মুখে অস্বীকার করেছে আল্লাহকে, মানে ফেরাউনের কথা বলছে, কিন্তু ইস্তাইকানাতহা আনফুসুহুম মানে তাদের মনের ভিতরে কিন্তু ইয়াকিন ছিল যে আল্লাহ আসলে আছে। ইভেন ফেরাউনের ভিতরে ওই ইয়াকিন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। ওইজন্য আসলে এটা আমি মনে করি না যে খুব একটা বড় ইস্যু রুবুবিয়াত। ওইজন্য অনেকে মনে করে যে আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি জান্নাতে চলে যাব, তাহলে বলা হবে যে আবু লাহাব আবু জাহেল ওরা বিশ্বাস করতো, এইটা তোমাকে মুসলমান বানানোর ক্রাইটেরিয়া না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা, এটা কিন্তু এখন অনেকে রিপিট করে যে আমি ভালো আছি আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো জানি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাইতে বলো, তাহলে তো তুমি কুফফার কোরাইশদের কথাই বলছো, তাদের থেকে তো তুমি এখনো উপরে উপরে লেভেলে আসতে পারোনি। তার মানেটা হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা ইজ নট এনাফ, এটা ম্যান্ডেটরি এবং এটাই ফার্স্ট স্টেপ, কিন্তু এটা নট এনাফ। ওই জন্য বেশি ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে তাওহিদুল উলুহিয়া, সেকেন্ড যে গ্রেডটা, এবং তাওহিদুল ইলাহিয়া মানে হচ্ছে তাওহিদুর রুবুবিয়া, আল্লাহর কাজের কারণে আমরা আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর কাজের কারণে। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, জীবন মরণ, এগুলো আল্লাহর কাজ। তাওহিদুল উলুহিয়া মানুষের কাজ, মানুষের কাজের কারণে বিশ্বাস করাটাই হচ্ছে তাওহিদুল উলুহিয়া। মানেটা কি, মানুষের কাজ হচ্ছে মাথা নত করা, মানুষের কাজ হচ্ছে ভালোবাসা, মানুষের কাজ হচ্ছে ভয়, মানুষের কাজ হচ্ছে আশা ভরসা তাওয়াক্কুল ভয়, এগুলো যেগুলো কাজ এইখানে কি কারো কাউকে কি অ্যাড করা হয়েছে নাকি? এই টেস্টে বোঝা যাবে যে তাওহিদুল উলুহিয়ার টেস্ট যেটা বেশি ইম্পর্টেন্ট টেস্ট, এটাতে কেউ পাস করলো না ফেল করলো। কুফার কুরাইশরা এইখানে এসে ফেল করে গেছে, তারা বলল যে না 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 না, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টি করেছেন, ওনারই সব পাওয়ার আছেন, কিন্তু এই লাত এবং উজ্জা এবং এই যে মূর্তিরা আছে এরা হচ্ছে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই কারণে যে আল্লাহর কাছে পৌঁছা কিন্তু অত ইজি না, আল্লাহর কাছে যদি আমরা বুঝতে চাই তাহলে একটা ওসিলা দরকার, একটা মাধ্যম দরকার, একটা মিডিয়াম দরকার, এবং এই মিডিয়ামটা হচ্ছে ওই মূর্তিটা যার নাম হচ্ছে লাত, অথবা মূর্তিটা যার নাম হচ্ছে উজ্জা, অথবা অমুক একটা গাছ, অথবা অমুক একটা লোক, অথবা অমুক একটা পাথর, যেটাই হোক না কেন একটা মিডিয়াম আছে যেটাতে আমি যাব, যে তার কাছে আমার আমায় মাথা নত করব এবং তার কাছে চাইবো, এবং তার সাথে আল্লাহর হটলাইন আছে, ওই লাতের সঙ্গে আল্লাহর হটলাইন আছে এবং সেই আমার কাছে নিয়ে যাবে তার। এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের শুরুতে বলছেন মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, মানে তারা বলছে যে হে মুহাম্মদ আমরা এগুলার ইবাদত করছি যাতে তারাই যেন আমাদেরকে আল্লাহর কাছে নিকটে নিয়ে যায়, ইউকাররিবুনা করিব করে দেয় আল্লাহর কাছে, ইলাল্লাহি জুলফা। এটা হচ্ছে মুশরিকিনদের কথা। তার মানে এখান থেকে বোঝা গেল যে মুশরিকিনদের কিন্তু প্রবলেম ছিল না যে তাদের তারা বিশ্বাস করত না আল্লাহকে, তারা নাস্তিক ছিল না, এটা মুশরিকিনদের প্রবলেম ছিল না। তাদের প্রবলেম ছিল যে যেগুলা ইবাদা যেগুলা কাজ কেবল আল্লাহকেই দেওয়া উচিত, সেটা আল্লাহকে না দিয়ে তারা মাধ্যম নিয়ে আসতো সামনে, আরেকজনকে নিয়ে এসে তারা একটা মিডিয়াম বানাতো, এবং এইটার কারণে তারা মুশরিক ছিল, এবং এটার কারণেই বদর যুদ্ধ হয়েছে, এটার কারণেই অহদ যুদ্ধ হয়েছে, এটার কারণেই মুসলমান এবং কাফেরদের ভিতরে এই যে বড় একটা ডিস্টেন্স, এবং এটার কারণেই ইব্রাহিম আলাইহিসসালাম পৃথক হয়ে গেছে তার ফাদারের থেকে, পৃথক হয়েছে। ইন্না বুরাআ উমিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু। এখন যদি এই এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে যায় যে যে তাওহীদুল উলুহিয়াটাই বেশি ইম্পর্টেন্ট, এবং রুবুবিয়াতে যদি আপনি পাস করেন তাহলে এটা পাস করাই উচিত সবাদের, কারণ আমাদের ইনশাআল্লাহ সবাদের ভিতরেই এই ক্লিয়ার কনসেপ্ট আছে যে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু নেক্সট যে ইস্যুটা সেটা হচ্ছে আমরা কাজ করার সময়, আমরা ইবাদতের কাজ করার সময় কি তাওহীদটা প্রকাশ পাচ্ছে না পাচ্ছে না, না অন্য কোনো কিছু মাধ্যম আছে, এবং যদি মাধ্যম থাকে এই মাধ্যমটা কিন্তু অনেক সময় এখানেও আমরা রেস্ট্রিকশন করে ফেলি। অনেক সময় আমরা মনে করি যে শেরক মানে, শেরক মানে যে সামনে একটা মূর্তি থাকতে হবে এবং ওখানে যে আমি সেজদা করব, বা কোনো মানে যে হচ্ছে যেভাবে হিন্দুরা যেমন পূজা করে সেরকম টাইপের কিছু করাটাই হচ্ছে শেরক। নট নেসেসারি, নট নেসেসারি, শেরক কিন্তু অনেকভাবে হতে পারে, অনেকভাবে হতে পারে। একটা এক্সাম্পল দিই, আদি ইবন হাতিম আত-তাই, হাতিম তাই বলে আমরা অনেকে নাম শুনেছি না, হাতিম তাই ছেলে হচ্ছে আদি, সে হচ্ছে
প্রথমে মুশরিক ছিল, তারপরে যেহেতু তাদের লোকেশনটা ছিল হাইল, মানে এখন বর্তমানে হাইল যে শহরটা আছে না, একবারে জর্দানের বর্ডারে উত্তরে, সৌদি আরবের জর্দানের বর্ডারে উত্তরে, ওটাই হচ্ছে ওনাদের জায়গা ছিল ওখানে। এবং আরেকটু উত্তর গেলেই খ্রিস্টানদের জায়গা, রোমান এম্পায়ার ছিল, রসুলের সময়কার কথা বলছি। তা আদি আদি হাতেম তাইব আদিরা ওই এলাকাতে ছিল। যাই হোক, সে একটা পর্যায়ে খ্রিস্টান হয়ে যায় এবং একটা ভালো লেভেলে চলে যায়, খ্রিস্টানদের একটা ভালো লেভেলে চলে যায়, অনেক ডিটেলস সে জেনে নেয় খ্রিস্টানদের সম্বন্ধে। তারপরে অনেক পরে, মানে 10 হিজরির দিকে অনেক পরে, সে ডিসাইড করে যে আমি মদিনাতে আসবো এবং রসুল সাল্লামের কাছে এসে আমি জানবো ইসলামটা কি। মানে তার ভিতরে একটা ইয়ার্স বুঝতে পারছে যে খ্রিস্টান ধর্মটা হয়তো ঠিক না। তো যাই হোক, রসুল সাল্লাম সবাইদেরকে তাদের ডিউ মর্যাদা দিতেন, যেহেতু আদি হাতেম তাই ছিল একটা বড় লিডার এবং এটা তার ছেলে আদি আসছে, তাকে ভালো মতো মর্যাদা দিতেন। এটা রসুল সাল্লাম সোসাইটিতে সবাইকে তাদের ডিউ রেসপেক্ট করতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, আদি যখন আসলো রসুল সাল্লামের সাথে কিছু কথোপকথন হলো, তখন আদিকে রসুল সাল্লাম একটা আয়াত ওনার সামনে তেলাওয়াত করলেন। রসুল সাল্লাম বললেন যে ইত্তাসাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, মানে খ্রিস্টানরা, তারা খ্রিস্টান এবং ইহুদিরা, তারা তাদের আহবার এবং রুহবান, মানে তাদের ধর্মের যেগুলো লিডার্স ছিল, পাদ্রি এবং যাদের ভিতরে নলেজ ছিল, তাদেরকে তারা রব ধরে নেয়, তাদেরকে তারা তাদের ইবাদতের বিষয় করে নেয় আল্লাহ ছাড়া, এবং ঈসা আলাইহিস সালামকেও তারা একটা ইবাদতের বিষয় করে, তারা বলে যে আল্লাহর ছেলে। এই আয়াতটা শোনার পরে আদি বিন হাতিম তাই রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা অবজেকশন পেশ করলো। তারা বলল যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বলছেন যে এই আয়াতে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি বলছেন যে আয়াতটা বলছে যে তাদেরকে তারা ইবাদতের বিষয় করে, কিন্তু আমরা আমরা যারা খ্রিস্টান ছিলাম, আমরা তো জীবনে কোনোদিন যে কোনো পাদ্রির এখানে যে সেজদাও করিনি, তার কাছে আমরা কিছু চাইনি, আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের ইবাদত করি না। এবং আসলে এটাও ঠিক যে খ্রিস্টানরা তাদের পাদ্রির তো ইবাদত করে না এই সেন্সে। তাহলে আয়াতটা বলছে যে তাদেরকে রব বানিয়ে দিয়েছে, কিভাবে এটা হলো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইবাদতের বা পূজা করার ব্যাপক মানেটা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বললো যে তোমাদের পাদ্রিরা, তোমাদের ধর্মের লোকরা একটা নিয়ম ছেড়ে দেয় মাটিতে, টেবিলে একটা নিয়ম ছেড়ে দেয় যে কালকে থেকে এই জিনিসটা হালাল, কালকে থেকে এই জিনিসটা হারাম, তোমরা তোমরা ওটা শোনো। সে হ্যাঁ, তা তো এটা করে, তোমার সে ওইটাই হচ্ছে তাদের ইবাদত করা, ওইটা মানেই তাদের ইবাদত করা। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে শেরক, যেটা তৌহিদের উল্টাটা, মানে যেটা তৌহিদকে হিট করে ভ্যানিশ করে দেয়, সেটা হচ্ছে শেরক। শেরক অনেক ভাবে হতে পারে। একটা ট্রেডিশনাল যে ওয়েতে আমরা সবাই সবাই জানি, সেটা হচ্ছে কারো কাছে যে কোনো সেজদা করা, কোনো একটা মূর্তির সামনে যে সেজদা করা, তার কাছে কিছু চাওয়া, এটা একটা ফর্ম আমরা সবাই জানি। কিন্তু আরো অনেক রকমের ফর্ম আছে যেটা এই হাদিস থেকে আমরা জানতে পারি, সেটার দিকে আমরা অনেক সময় খেয়াল করি না। সেটা হচ্ছে লেজিসলেশন, একটা নিয়ম জারি করা। একটা সমাজে দেখা যাচ্ছে যে একটা লোক এসে একটা নিয়ম ছেড়ে দিল, একটা লিডার এসে একটা নিয়ম ছেড়ে দিল যেটা কোরআন হাদিসের নিয়মের উল্টা, এবং সবাই ওটাতে মাথা নত করে তার পরের দিন থেকে ওটা তারা কার্যকর করলো। তার মানে এটা কি? তাকে ইবাদত বানা হলো, এবং এটা হচ্ছে একটা পাবুত। এবং এই মানেটা যদি আমরা বুঝি, তাহলে এখন আপনারা গুনে শেষ করতে পারবেন না যে সমাজে আমাদের কত তাগুত এখনো রয়ে গেছে, এখনো কত তাগুত রয়ে গেছে। এবং এরা হচ্ছে কমপ্লিটলি পুরা আম্বিয়াগণ যে মেসেজটা নিয়ে এসছে সেটার বিপরীত কাজ করছে। আনি আবুদুল্লাহ ওয়াজতান এবং তাগুত, কেবল আল্লাহর ইবাদত করো এবং তাগুতের থেকে দূরে সরে যাও। অথচ এখন সমাজে কত রকমের তাগুত আছে, বিভিন্ন নতুন নতুন রূপে, বিভিন্ন নতুন ফর্মে প্রতিদিন এইভাবে আসতে পারে তাগুত। ওই জন্য আসলে আমাদেরকে তাওহীদটাকে এইভাবে বুঝতে হবে, আমাদের তাওহীদকে এইভাবে বুঝতে হবে, এবং জানতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, যেটার উপরে কোনো সন্দেহ নেই। আমরা অনেক এক্সাম্পল দিলে অনেকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন যে হয়তো তুমি ঠিক বলছো না, কিন্তু যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সাম্পল আমরা দিব এবং যদি জানা যায় যে এটা সঠিক ইনসিডেন্স এবং এটা রসুলের লাইফে হয়ে গেছিল, এটার পরে তার কিছু বলার নেই, তাই না? ওই জন্য আসলে আমাদের জানতে হবে যে এই কালিমাতুত তাওহীদ, যেটা ইলা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমাটা, ফার্স্ট অফ অল এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। সেকেন্ড, এটার দাওয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি এটা দ্বারা স্টার্ট করেছিলেন ওনার মেসেজ, এবং এটা দ্বারাও শেষ করেছিলেন। এটা দ্বারা শেষ করেছিলেন মানেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুর সময়, রসুল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর আগে কিন্তু অনেক ঘটনা হয়েছিল, মানে খুবই জ্বর এসেছিল, একবার সেন্সলেস হয়ে যেত, আবার জ্ঞান ফেরত আসতো, এইভাবে লাস্টের টাইমগুলো, লাস্টের কয়েকদিনগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব ডিটেইলস বলেছেন। তো এরকম কোন একটা সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ আবার জ্ঞান ফেরত আসার সময় বলছেন যে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ,
আল্লাহর লানত হোক ইহুদ এবং নাসারাদের উপরে, তারা তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছে, মানে ইবাদতের জায়গা করেছে, একটা পূজার জায়গা করেছে। তার মানেটা কি? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ইন্তিকালের সময়, লাইফের সবচেয়ে শেষের সময় তৌহিদের উপর নিয়ে উনি পেরেশানি অবস্থায় হয়ে গেছিলেন, তাই না? মানে যাতে একটা কবরের পূজা, কবরের পূজা তো কত বড় একটা ইস্যু, তাই না? আমাদের বাংলাদেশে এবং বিভিন্ন মুসলমান উম্মতে ওইটার উপরে সতর্ক করে গেছেন। আর উনার দাওয়াতটা স্টার্ট করেছিলেন ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা স্টার্ট করেছিলেন, এবং উনার দাওয়াতটাও শেষ করেছিলেন ওরকম পর্যায়ে তৌহিদের উপরে। এইটা থেকে বোঝা যায় যে তৌহিদ নিয়ে আলোচনা করা এটা কোনো ফালতু আলোচনা না, অথবা বাড়তি আলোচনা করা না, অথবা একটা টপিক নিয়ে আলোচনা করা যেটা মনে করে যে আমাদের তো এটা আছে, এটা ছাড়া অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করি, এটাও কিন্তু না। এটা নিয়ে সব সময় মেহনত করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় যে এই তাওহীদটা কথা একটা বলা না, এটা এটার সাথে রিলেটেড অনেক ইস্যু আছে, এবং একটা ইস্যু হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মানে এই কথা বলার কারণে মানুষ সব সময় দুই ভাগ হয়ে যায় সোসাইটি, হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আম্বিয়াগণ সম্বন্ধে বলছেন সূরা আনআমে যে মানে হচ্ছে প্রত্যেক নবী তো আপনারা জানলেন যে এই মেসেজটা নিয়ে আসছে, আবুদুল্লাহ ওয়াজতানি তাগুত। এখন দেখা যায় যে সমাজে যারা তাগুতের ফেভার করে, তাগুতের সাথে থাকে, তাগুতের ইদার তাগুত অথবা ওর আশেপাশে যারা ঘুরে ওর বেনিফিট তো তারা এনজয় করে, সঙ্গে সঙ্গে দেখে যে এটা তো একটা থ্রেটনিং হয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ক্ল্যাশ শুরু হয়ে যায়। ওই জন্য যদি কেউ দাওয়াতের কাজ করে এবং বলে যে আমরা তো সবাই ফ্রেন্ড, কেউ কোনো কোনো দুশ্মন নাই, তখন বলবো যে হয়তো তোমার দাওয়াতটা নবীদের দাওয়াতের উপরে নাই, একটা বড় কোয়েশ্চেন মার্ক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বলছেন আমি সব নবীদের এনিমি তৈরি করে রেখেছিলাম। কারণ এই কথাটা এমন একটা মারাত্মক কথা যে যখন এই কথাটাকে, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটাকে ইমপ্লিমেন্ট করা হয় সোসাইটিতে, দেখা যায় কারো না কারো প্রবলেম হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তারা নিজেদের প্রপার্টিটাকে হেফাজত করার জন্য ওইটার শত্রুতা করে। ওই জন্যই শুরু হয়ে যায় জিহাদের এই ইস্যুটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জিহাদু মা বিন ফি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ কন্টিনিউ হবেই, যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতটা কন্টিনিউ হবে জিহাদও কন্টিনিউ হবে। এই কারণে যে ওইটার অপোজিট একটা দল থাকবেই, কারণ তাদের তাগুতের এটা হিট করে এবং তারা চায় না যে আমাদের এই পজিশনটা আমরা গতিটা থেকে সরে যাই। ওই জন্য যেটা আমি বলতে চাচ্ছি যে এই লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা কিন্তু আমরা অনেক সময় খুব সিরিয়াসলি এইভাবে নিই না, এবং এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই না, এবং অথবা আমরা খুব ইজিলি এটাকে নিই। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব খুব একটা মারাত্মক কথা বলছেন, ওটা বলে আমি শেষ করছি। উনি বলছেন যে আগেকার সময়ের মুশরিক, রসুলের সময় যারা শিরক করত এবং এখনকার সময় যারা শিরক করে, তাদের ভিতরে পার্থক্য এটাই যে আগেকার সময় যারা শিরক করত তারা যখন খুব কঠিন টাইমের ভিতরে আসতো, তখন দুনিয়ার সব তাগুতকে ভুলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা অনেকবার বলছেন যে যখন তোমরা সমুদ্রের ভিতরে পড়ে যাও, খুব বড় বড় ঢেউ আসে, তোমাদের লাইফের রিস্কের ভিতরে চলে যাও, তখন দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাউল্লাহ কেবল আল্লাহর ইবাদত করে, মুখলিসিন আলাহুদ্দিন পুরা খলুসিয়াতের সহকারে, সব লাত উজ্জা মানুষ পাথর টাথর সবকিছুকে তারা ভুলে যায়, কেবল আল্লাহরই ইবাদত করে। এটা হচ্ছে মুশরিকিনদের কাজ। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইদা হুম ইশরিকুন, যখনই তারা আবার ল্যান্ডেড হয় জমির উপরে সহি সালামতে বেঁচে যায়, আবার শিরকের ভিতরে পৌঁছে যায়। আর এখনকার সময়ের মুশরিকিনরা, এখনকার সময় মুশরিকিনরা নর্মাল টাইমে আল্লাহর ইবাদত করে, যখন বিপদ হয় অমুক মাজারে দৌড় মারে। তার মানে এই টাইমের শিরক মুশরিকিনদের অবস্থা আরো বেশি খারাপ, বিপদের সময় বরং দৌড় মারে, কার হেল্প নেওয়া যায় আল্লাহ ছাড়া। আর আগেকার সময় এরা বিপদের সময় আল্লাহর কাছে আসতো, আর নর্মাল সময় তারা শিরক করতো। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহু খাইরান। খুবই এটা অ্যাকচুয়ালি ইমানদার হিসেবে এটা আমাদের জীবন মরণ বিষয়। তো আমি আমি যেহেতু আমার কিছু অফিসিয়াল টেলিফোন মালয়েশিয়ার সাথে রিলেটেড কিছু ফোন আমার করতে হলো, এই জন্য আমি মাঝখানে মিস করেছি, কিন্তু আমি জানি না যে এই দুটো বিষয় আসছে কিনা। শেষ বিষয় যেটা উনি বলছেন সেটা হচ্ছে যখন ওরা দেখে যে এই আল্লাহকে রব তো মানতেছে কিন্তু ইলা মানতে রাজি না, মানে হুকুম করতে মানতে রাজি না, তখন যারা বর্তমান ক্ষমতায় বসে আছে, যারা এই বর্তমান ব্যবস্থার কারণে সুবিধাভোগী, এরা বলে যে আমাদের তো ক্ষমতা চলে যাবে, আমাদের তো সুবিধা চলে যাবে, সুতরাং এরাই শত্রু হয় বেশি। কেননা যারা
সাধারণ পাবলিক এদের তো কোনো লস নেই, এদের তো এই এর থেকে সুবিধা আসছে না, আর এরাই বেশি শরিক হয়েছে আল্লাহর নবীর সাথে, গরিব মানুষ যারা, যাদের এই ব্যবস্থার সাথে স্বার্থ জড়িত নাই, এই জন্য এদেরকে বলা হয় কায়েমি স্বার্থ। যাদের স্বার্থ কায়েম আছে এরা এটা সহ্য করতে পারে না যে আল্লাহর এই তওহীদ যদি এসে যায় তাহলে আমার আনুগত্য করবে না, আল্লাহর আনুগত্য করবে আমাকে বাধ্য। তো এই কায়েমি স্বার্থের সঙ্গে সংঘাত কেন লাগে নবীদের? এত ভালো ভালো মানুষ বলে স্বীকৃত লোক, সব নবীরাই সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃত, তারপরেও এই স্বীকৃত আল আমিন যাকে বলা হলো তার বিরুদ্ধে কেন দাঁড়ায়? এই জন্য যে তাদের স্বার্থে আঘাত লাগছে, তার কথা শুনলে তার ক্ষমতার স্বার্থ, তার দুনিয়ার স্বার্থ, তার যে সুযোগ সুবিধা সব শেষ হয়ে যাবে, তখন ইনসাফ হবে। ইনসাফ হলে তো সুযোগ সুবিধা সে বেআইনি ভাবে না ইনসাফি ভাবে যেগুলো ভোগ করছে সেগুলো থাকবে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের সমাজে লক্ষ্য করবেন এমনকি দিনদার পরিবারের মধ্যেও আছে, মানুষ কি বলবে কখনো বলে না, আল্লাহ কি বলবে, রসুল কি বলবে। যদি মানুষ যদি একটা জিনিস পছন্দ না করে, সমাজ যদি একটা জিনিস পছন্দ না করে, তাহলে আল্লাহ রসুলের অবৈধ হবে কিন্তু সমাজের অবৈধ হবে না, এরা শিরক করছে, কারণ আল্লাহর জায়গায় সমাজকে বসিয়েছে। যারা সমাজের গোলামি করতে তৈরি হয় নামাজ রোজা করা সত্ত্বেও এদের দ্বারা সমাজ কোনোদিন পরিবর্তন হয়। সুতরাং আমরা যদি আল্লাহ এবং রসুল একটা জিনিস পছন্দ করে, যেমন অল্প বয়সে দাঁড়িয়ে রাখা, আমাদের সমাজে এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখছে, আরে আল্লাহ নবী বলছে কিন্তু সমাজে কি বলবে, এটার মর্যাদা আমাদের সামনে আল্লাহ এবং রসুলের চেয়ে বেশি। যারা এরকম করছি তারা তাওহীদের বিপরীতে কাজ করে। আমি বলি যে যদি আপনারা আল্লাহ এবং রসুলকে কবুল করেন, যদি আমি আল্লাহ এবং রসুলকে কবুল করি, তাহলে সমাজ আমার তিন নম্বরে থাকবে, এক নম্বর থাকবে আল্লাহ, এক নম্বর, দুই নম্বর রসুল, তিন নম্বর এই আল্লাহ রসুলকে সামনে নিয়ে যদি সমাজের সাথে চলতে পারি চলবো, নাহলে সমাজ যদি আমার অপছন্দ করে আমি রাজি আছি। এই যদি মনোভাব না হয় তাহলে তাওহীদ ঠিক হবে। যতদিন পর্যন্ত সমাজ আমাকে বলবে যে আমি আমরা এটা চাই তোমার এটা করতে হবে, আল্লাহ রসুল পছন্দ করুক বা না করুক পরোয়া করি না, আর আমি ওইটাই মানতে রাজি হয়ে যাই, তাহলে আমি মুশরিক। এবং দিনদার লোকদের মধ্যে অনেক আমি এরকম পেয়েছি যারা সমাজের কারণে অন্যায় করতে রাজি, সমাজের কারণে ন্যায় থেকে দূরে সরে সরতে রাজি। দুইটা প্রশ্ন আসছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সবার সব জাতির কাছে কিতাব পাঠানো হয়েছে আপনি বলছেন তো, এবং বলছে যে যাদের কাছে কিতাব দেওয়া হয়েছে তাদের সঙ্গে তো বিবাহ সম্পর্ক হতে পারে, কিন্তু হিন্দুকে করা যায় না কেন? আর তাদের তারা যদি কোনো নবীর উম্মত ছিলেন তাহলে তার সেই কিতাবের নাম কি? এটা হলো একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব আম্বিয়াগণ কিন্তু একই সোর্স থেকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আপনারা জানতে পারলেন আমার এই ইয়েতে যে এই আয়াত থেকে যে আনি আবুদুল্লাহ ওয়াস্তানি, সবাদের একই মেসেজ ছিল, তাই না? নোহের একই মেসেজ ছিল, মুসা আলাইহিস সালাম একই মেসেজ, সবাদের একই মেসেজ ছিল। কিছু কিছু আম্বিয়াগণদের কওমরা ভ্যানিশ হয়ে গেছে, তাদের আর খোঁজ পাওয়া যায় না, যেমন আদ আদ সামুদ, তাদের আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু নবীদের ইয়েটা কন্টিনিউ করেছে এবং এই এই পৃথিবীতে তাদের অনেক ব্যাপকভাবে ওদের ইয়েটা স্প্রেড করে গেছে। তাদের ভিতরে অন্যতম ইয়ে হচ্ছে মুসা আলাইহিসসালাম এবং তার কওম, যেটা হচ্ছে বানি ইসরাইল, এবং তারা যে ধর্মটা হয়েছিল পরবর্তীতে নাম হয়েছে ইহুদি ধর্ম, তাই না? ইহুদি ধর্ম হয়েছে, কিন্তু মুসা আলাইহিসসালাম তো তাওহীদ নিয়ে এসেছিল বানি ইসরাইলদের উপরে, এবং ওরাও এটাকে প্র্যাকটিস করে গেছিল যুগের পর যুগ, তারা এটার উপরে প্র্যাকটিস করে গেছিল, এবং তারা ডিক্লেয়ার্ড হয়ে গেছে যে তারা এখন পথভ্রষ্ট। কখন? যখন ঈসা আলাইহিসসালাম এসে বনি ইসরায়েলদের কাছে, ঈসা আলাইহিসসালাম এসে বলছে যে আমি ইনজিলকে নিয়ে এসেছি কমপ্লিমেন্ট করার জন্য, তাওরাতের সঙ্গে কমপ্লিমেন্ট করছি, এবং উনিও তাওহীদের মেসেজ নিয়ে এসেছেন। যারা ওনার ফলোয়ার হয়েছেন ওনাদেরকে বলা হয় খ্রিস্টান, আর যারা ফলোয়ার হয়নি বা তারা মনে করছে যে ঈসা আলাইহিসসালাম ঠিক না, উনি হচ্ছে একজন মিথ্যুক, উনি এই এই এই, তারা কন্টিনিউ হয়ে গেছে অ্যাজ ইহুদি, তাই না? কিন্তু ওই তাওহীদের মেসেজটা সবাদের কাছেই ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাছেও এসেছেন তাওহীদের মেসেজ নিয়ে, এবং ওনার মেসেজটা আসার পরে সবাদের জন্য উচিত ছিল, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য উচিত ছিল যে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করা, কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এরা সবাদেরই কাছে আসমানি কিতাব ছিল, এবং ওই সোর্সটা ছিল সেটা হচ্ছে তাওহীদের সোর্সটা। ওই জন্য এদের একটা স্পেশাল কনসিডারেশন, এদের স্পেশাল কনসিডারেশন যে তাদের খাওয়া আমাদের খাওয়া জায়েজ আছে, তারা যদি কিছু জবাই করে, কারণ তাদের ভিতরে এই তাওহীদের প্র্যাকটিসটা আছে। এবং ছেলেরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কেতে ন্যাচারালি হাজব্যান্ডরা বেশি আপার হ্যান্ড হয়, ওদের হাতে বেশি পাওয়ার থাকে, এবং ওয়াইফ তাদেরকে ফলো করে, এটাই ন্যাচারাল সমাজে। ওই জন্য একটা মুসলমান ছেলে ইচ্ছা করলে ইহুদি অথবা খ্রিস্টান মেয়ের সাথে বিবাহ করতে পারে, নট দ্য অপোজিট, অপোজিটটা জায়েজ না। এই কনসিডারেশনে যে সবাই ওই একটা একটাই সিলসিলা, একটাই হচ্ছে আসমানি কিতাবের সিলসিলা।
Whereas the other side, Majusi, Othoba, Hindu, Othoba, Mushrikin, Mushrikin Jeta, তাদের বুদ্ধিস্ট এই যে সিলসিলাটা আসছে এটার সাথে এটা সম্পর্ক নাই এবং এটার কারণেই তাদের জবাহ করা মাংস অথবা বিয়ে শাদির এই রিলেশনশিপ এগুলা আল্লাহ ইসলাম হারাম করে দিয়েছেন ওইটার সাথে রিলেটিভ ওই জন্য এই ফিকহ ইস্যুটাও রিলেট করা যায় তাওহীদের সঙ্গে ফিকহ ইস্যুটাকেও রিলেট করা যায় ওই তাওহীদের ইস্যুটার সঙ্গে যে এই কারণে এটা হয়েছিল ওই জন্য কিছু কিছু ওলামারা বলে যে এখনকার টাইমে যখন ওটা ট্রু খ্রিস্টানিজমে ছিল যেটা ঈসা আলাইহিস সালামের টিচিংস এর উপরে যারা ছিল তাদের মেয়েদেরকে বিয়ে করা যায় আছে কিন্তু এখন তো তারাও কাফের হয়ে গেছে তারা তো মনে করে যে এই তাওহীদের ব্যাপারে তারাও এখন পদভ্রষ্ট হয়ে গেছে ওই জন্য বর্তমান ইয়াতে এটা জায়েজ না এটাও কিছু কিছু ওলামারা এখন এটাতে এটা নিয়ে মনে করে এটার সাথে রিলেটেড একটা বিষয় হলো যে হিন্দু ধর্মের ধর্মীয় কিতাবে কিন্তু আল্লাহ মুহাম্মদ এগুলো লেখা আছে এটা আমি বাংলা ট্রান্সলেশন সংস্কৃত বই তো কিন্তু আমরা বলতে পারি না যে তারা বিকৃত করে ফেলছে কিনা কমপক্ষে ইহুদি নাসারাদের কিতাবের কিছু অংশ হইলেও আছে আর বাকি কিতাবের কোনো অস্তিত্ব নাই যদিও কিছু কিছু তারা নিজেরাই তৈরি করেছে সুতরাং আমরা জানি না আর এটা আমাদের ইমানের অংশও না যে হিন্দুদের কাছে কোনো কিতাব আসছিল কি আসে নাই গৌতম বুদ্ধ অরিজিনালি কোনো নবী ছিলেন কি ছিলেন না নাকি পরে ওরা মূর্তি বানিয়েছে কিনা এগুলো আমাদের মানে ইমানের অংশ না এগুলো আমাদের রিসার্চের বিষয় তো এখন একটা প্রশ্ন আসছে ইউনিভার্সিটিতে রিসার্চ করে আপনারা শিয়া সুন্নি এটা একত্র করা যাবে কিনা শিয়া সুন্নিরা দেখেন দুইটা প্রশ্ন একটা হলো ইউনিভার্সিটি মানে শিয়া সুন্নি আলাদা এগুলো এক করে না কেন তারা সিরাতুল মুস্তাকিমে আছে আর একটা হলো যে এই 30-40 বছর রাজত্ব করতেছে এটা রাজনৈতিক প্রশ্ন এই আরব বিশ্বে কোনো আরো অন্যান্য জায়গায় আছে তো সেই প্রশ্ন না প্রথম অংশটা বললেন যে শিয়া সুন্নি আচ্ছা ব্যাপারটা যে তারা ইহুদিরা 71টা ভাগে বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলাদলি করে 71টা দল হয়েছিল খ্রিস্টানদের 72টা দল এবং আমার এই উম্মতটা 73টা দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা সবাই পদভ্রষ্টের উপর থাকবে সবাই নারে এক্সেপ্ট একজন এবং যখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন কারা তখন রাসূলুল্লাহ যে হচ্ছে মিসলিমা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে রকম পথের উপরে আছি এটার উপরে যারা আছে তারাই হচ্ছে সত্য পথের উপরে আছে তো ওই জন্য আসলে রাসূলুল্লাহ সাল্লামের সীরা রাসূলুল্লাহ সাল্লামের লাইফ এবং সাহাবাদের লাইফ স্পেশালি চার খলিফা আবু বকর ওমর উসমান এবং আলী এগুলা হিস্টোরিতে অনেক ব্যাপকভাবে দেওয়া আছে তাই না আমরা জানি অনেক অনেক ঘটনায় জানি ওই জন্য যে কোনো কোনো দল যদি কেউ একটা দল থাকে ফর এক্সাম্পল শিয়া অথবা কাদিয়ানি অথবা আহমাদি অথবা উমুক যে কোনো যদি দল আসে তাদের সাথে আমরা ডাকবো ডেকে বলবো যে বলো তোমাদের আইডিয়াটা কি এবং ওটার সাথে আমরা ম্যাচ করব কোরআন এবং হাদিসের সঙ্গে ম্যাচ করে দেখবো যে আইডিয়াটা কতখানি কাছে বা কতখানি দূরে ওইটার উপরে বেস করে ফাইসলা করা হবে যে সেটা হচ্ছে কি সহি পথে আছে না অন্যদিকে আছে তবে আমরা জানি যে যেগুলা আপনার মাজহাব আছে আবু হানিফা ইমাম আবু হানিফা হাম্বালি শাফেই মালিকি এই শব্দের ভিতরে কিন্তু যেগুলা ডিফারেন্স এগুলা ডিফারেন্স বিভিন্ন আকায়দের উপরে বেস করে না মানে আকিদা বা তাওহীদ বা এইসব রিলেটেড ইস্যুর উপরে না এই যে এগুলো হচ্ছে ফেকা ইস্যু নিয়ে যে কোথায় হাত বাঁধা হবে অথবা জোরে আমিন অথবা আস্তে আমিন এইসব যে ফেকা ইস্যুর উপরে এগুলোই কিন্তু মেন টপিক তাহারাতের কিছু ইস্যু তারপরে নামাজের মাসলা মাসাইল বলতে আমরা যেটা বুঝি কিন্তু শিয়াদের সঙ্গে কিন্তু বিষয়টা আরো একটু ব্যাপক আর একটু হাই লেভেলের ইস্যু যেগুলা হচ্ছে আপনি যেগুলা এখানে কোশ্চেন আসছে যে ইউনিভার্সিটি লেভেলে বা হোয়াট এভার লেভেলে বসে মনে হয় না যে এটা ওইভাবে এইভাবে ইয়া হবে এটা আসলে মেন ইস্যু যে যেটা হাক সেটা জানতে হবে স্পেশালি যদি ইস্যু হয় বড় বড় সাহাবা কেরামদেরকে নিয়ে যেমন আবু বকর যেমন ওমর যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এগুলো তো সব বড় বড় সাহাবা তাই না এবং এনাদের সম্পর্কে ব্যাড কমেন্টস করা খারাপ ইয়া কমেন্টস করা এটা কিন্তু এটা হচ্ছে আপনার কোন একটা মোমেনের চরিত্র না যে যে এত বড় লেভেলের সাহাবিদের সম্বন্ধে এরকম ধরনের কমেন্ট করা এবং রাসূলুল্লাহ নিজের ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই না ওই জন্য আমি মনে করি যে এই ইস্যুটা আরো অনেক ব্যাপক ইস্যু হতে পারে যে কিছু কিছু আম শিয়া যারা বাপ দাদা শিয়া হিসাবে তাদের সম্বন্ধে হয়তো কমেন্ট করা
একটু ডিফিকাল্ট যে তারা সঠিক পথে নাই, কারণ হয়তো তারা পথভ্রষ্ট হয়েছে তাদের আলিম ওলামাদের একটা ইনফ্লুয়েন্সের কারণে। কিন্তু যারা জানে এটা ইস্যু, যারা সঠিক এর উপর জানে, স্টিল তারা এইভাবে শত্রুতা করে সাহাবীদের বা এরকম, এটা তো বড় ডেঞ্জারাস কথা, এটা বড় ডেঞ্জারাস কথা, এবং এটা এটা একটা মোমেনের ক্যারেক্টার না। শিয়া সম্পর্কে আমি আর একটু অ্যাড করে দিই যে এটা আসলে আকিদাগত ভাবে আসে নাই, রাজনৈতিক ভাবে আসছে। রাজনৈতিক ভাবে আসছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা যারা করলো এটা বিচার হতে হবে। এরপরে ওদের আর একটা ধারণা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু যে রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব নবী পরিবার থাকতে হবে, এটা হলো তাদের বিশ্বাস। সেই হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হওয়া উচিত ছিল। আর তাদের একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে রাসূল ইসলাম মারা গেছেন তখন পরিবারে ওনার মৃত্যুকে নিয়ে ব্যস্ত, এই সুযোগে ওরা ক্ষমতা নিয়ে গেছে। তাহলে আমি বলবো যে এই ধরনের প্রশ্ন যখন করা হয়, এই ধরনের যখন তাদের আলেমরাই বলে, তাহলে বলতে হবে যে আল্লাহ নবীর লোক এমন সুন্দর বানাচ্ছে, আসলে সুন্দর বানাইতে পারে নাই, আল্লাহ নবীর ব্যর্থতা এটা প্রমাণ করে। এবং এটা আমরা মানতে পারি না যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রেকর্ড করা আছে যে উনি কত উঁচু মানের লোক, তার সম্পর্কে ধারণা করা যে উনি ক্ষমতা নেওয়ার জন্য করছেন বা ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ক্ষমতা বসাবার জন্য একটা পলিটিক্স করে গেছেন, এটা যারা ওই আমি এটার সঙ্গে এটার তুলনা দিই যে পুকুরে ভোজনের সময় গোসল করতেছে দুই পাশে দুইজন, একজন সারা চুরি করছে একজন সারা নিবাদত করছে, যে সারা চুরি করছে সে মানে বলছে যে ওই পাশের লোক না জানে আমার চেয়ে বেশি চুরি করছে, আর এই পাশের লোকটা বলতেছে ওই পাশের লোক না জানে আমার চেয়ে বেশি ইবাদত করছে। তো যার যার নিজস্ব চিন্তাধারায় সে মনে করে, আবু বকরকে কোনোভাবেই ছোট করে যদি কেউ ভাবে তাহলে আল্লাহ নবীকে ছোট করে, যেহেতু আল্লাহ নবী নিজে ওনাকে ইমাম বানাইছে। যে সোজা কথা, যাই হোক, এখন একটা প্রশ্ন আসছে, সে প্রশ্ন হলো যে কিছু লোক মাজারে যাওয়াটা সুন্নত মনে করে, মানে নেককার লোকদের মাজারে যাওয়াটা, তো এটা সম্পর্কে ক্লিয়ার। খুব সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন যে আমি এক সময় তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য, কিন্তু ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত বেশি বেশি করে করো, কারণ এটা তোমাদেরকে আখেরাতের, মানে এটা নিয়ে যখন কেউ চিন্তা করে যে উনি মারা গেছেন কবরে, আমিও কয়েকদিন পরে যাবো, যে আখেরাতের সাথে যে লিঙ্ক, কবরস্থান তো সবচেয়ে বড় লিঙ্ক আখেরাতের সঙ্গে, তাই না? একটা মানুষকে তার চিন্তার জগতে একটা বড় ইয়ে চিন্তা চলে আসে যে আমারও তো মরতে হবে, তাই না? তুদাক্কির উল আখেরা, আখেরাতের তুদাক্কির করে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ক্লিয়ারলি হাদিসে বলে দিয়েছেন যে অবজেক্টিভটা কি কবর জিয়ারাতের, উদ্দেশ্যটা হচ্ছে কয়েকটা, একটা হচ্ছে যে জিয়ারাত করছে তার জন্য মাগফিরাত চাওয়া, যে আল্লাহ যেমন কবরের দোয়া, তাই না, যে তাদের উপরে সালাম আলাইকুম আহলুল কবর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, ওই জন্য তারা ওইটাতে বেনিফিটেড হয়, তারা ওইটাতে বেনিফিটেড হয়। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আপনার নিজের সালাহিয়াত করা, আপনার নিজের ভিতরে একটা চেঞ্জ আসবে যে আমারও তো মরতে হবে, আমি আরও প্রিপারেশন নিতে হবে কবরে যাওয়ার। এইটার বাইরে যদি আবার সে এবার যে নতুন যদি কেউ আরেকটা ইয়ে নিয়ে আসে উদ্দেশ্য যে তার কাছে যে আমি চাইবো, তখনই হয়ে যাবে সে, তখনই হয়ে যাবে সে। ওই জন্য বলা যায় যে হ্যাঁ, কবর জিয়ারত করা সুন্নত, কিন্তু উদ্দেশ্যটা কি, ওই উদ্দেশ্যটাই আমাদের খেয়াল রাখতে হবে, যে ওনাদেরকে সালাম দেওয়া এবং আমরা নিজেদের ভিতরে যেন একটা পরিবর্তন হয়। কিন্তু মাজারের ব্যাপারে, হ্যাঁ, যদি কেউ মনে করে যে একজন মারা যাওয়ার পরেও স্টিল তার কাছে পাওয়ার আছে কিছু করার, এটা হচ্ছে শিরক। আব্দা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, একটা সময় মদিনাতে অনেক বছর ধরে বৃষ্টি আসছিল না, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, তখন ওমর বিন খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচা বেঁচে ছিলেন আব্বাস, আব্বাসকে নিয়ে সবাই মাঠে চলে যায় ইস্তেসকা নামাজ পড়ার জন্য, বৃষ্টি নামানোর যে নামাজটা। তারপরে ওমর বিন খাত্তাব খুতবা দেওয়ার পরে আব্বাসকে সামনে নিয়ে এসে বলে, সবাইদের সামনে এলান করে বলে যে হে আল্লাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেঁচে ছিলেন উনাকে আমরা সামনে রেখে আমরা দোয়া করতাম এবং উনি দোয়া করতেন, আমরা আমিন বলতাম, আপনি আকাশ থেকে বৃষ্টি নামাতেন। আজকে উনি মারা গেছেন, এখন ওনার সবচেয়ে রিলেটিভ সিনিয়র যিনি আছেন উনি হচ্ছে ওনার চাচা আব্বাস, ওনাকে আমরা সামনে রেখে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, হে আব্বাস তুমি দোয়া করো। তখন আব্বাস রাদিয়াল্লাহু দোয়া করছেন, সবাই আমিন বলেছে, তারপর বৃষ্টি নাজিল হয়েছে। এটা কোথায় ঘটেছে? রওজা মুবারাকের পাশে মদিনাতে। তারা তো সবাই দৌড় মেরে কবরে যেতে পারতো, সবাই দৌড় মেরে কবরস্থানে যেতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকের পাশেই তো ঘটনাটা ঘটছে, কিন্তু তারা করেনি, জানতো। এবং তারা কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতো, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবীরা, তারা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন আর পাওয়ার নাই, তাহলে এখন আমরা কিভাবে ইয়ে করতে পারি যে অমুক একটা লোকের পাওয়ার আছে, তাই না? ওই জন্য এটা পুরা শেরক, এবং শেরক আকবর, শেরকের ব্যাপারে খুব বেশি আলোচনা করতে পারিনি, আকবর আছে, আসগর আছে, ছোট বড় শেরক, কিন্তু এটা কিন্তু একটা বড় শেরক, যে কারো সন্তান হচ্ছে না দৌড় মারে যাচ্ছে, কারো চাকরি হচ্ছে না দৌড় মারে আরেকজনের কাছে যাচ্ছে, এটা তো একটা শেরকের, বিরাট বড় শেরকের বিষয়, তাই না? এই যে যারা বলছে যে কবর যাওয়া শূন্য,
উদ্দেশ্য কিন্তু হইতে হবে যে তার জন্য দোয়া করা আর আর নিজের জন্য স্মরণ করা, তাইলে সুন্নত হবে, নাইলে এটা শেষ হয়ে যাবে বা বেদার শেষ দিতেই যেতে পারে। যাই হোক, আরেকটা প্রশ্ন হচ্ছে সিয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে কিনা, যদি না মানে তাহলে তারা মুসলিম কিনা? একটা জিনিস আছে ইসলামে যেটা বলে আহলুল কিবলা, মানে কেবলাবাসী, মানে সবাই মক্কার দিকে কেবলা করে নামাজ পড়ে, তো তারা ওই বড় সেন্স আহলুল কিবলা, তারা হচ্ছে মুসলমানদেরই, মুসলমানদের ভিতরে ওই বড় সেন্স, তাই না? এখন কোশ্চেন হচ্ছে, এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, এখন এটার সাথে রিলেটেড যেটা হয় যে খেলাফতের ইস্যুটা নিয়ে, তারপরে রসুল সাল্লামকে তারা ইনডাইরেক্টলি অ্যাটাক করছে, ওই সেন্সে যে রসুল সাল্লাম আনসাকসেসফুল ছিল তার সাহাবীদেরকে, তার স্টুডেন্টদেরকে, বড় ধরনের স্টুডেন্ট যারা আবু বকর এবং ওমর, তাদের সম্বন্ধে এগুলো কমেন্ট করা। এখন যদি খুব ব্যাপকভাবে চিন্তা করেন যে এটা একটা অনেকটা কনফ্লিক্ট হওয়ার কথা, তাই না? যদি একদিক থেকে যদি তারা বলে যে আমরা রসুল সাল্লামকে মানছি, আবার অন্যদিকে এরকম বড় বড় ইস্যুতে তারা ফেল হয়ে যায়, এবং আরো ডিটেলস যদি দেখা যায় যে মানে তাদের বই বা রিসার্চ, এরকম মনে করেন একটা বই আছে ফাসলুল খিতাব ফি তাহরিফ কিতাব রব্বিল আরবাব, মানে একটা বইটার টাইটেলই এটা যে ক্লিয়ার কাট প্রুফ, খুব শক্তিশালী প্রুফ যে এই কোরআনটার ভিতরে রদ বদল করে ফেলছে সাহাবিরা, মানে আমাদের সামনে যে কোরআনটা আছে এটা এটা হচ্ছে সেই কোরআনটা না, আসল কোরআনটা হচ্ছে গোপন হয়ে একটা একটা গর্তের ভিতরে গেছে, যেটা হচ্ছে ইরাকে আপনার কুম কুম শহরে গর্তে লাস্ট, যে ওদের ভিতরে ইমামিয়া যেটা বলা হয়, মানে বারোটা ইমাম আছে, একটা ইমাম মরে গেলে তারপর আরেকটা ইমাম আছে, এবং এই ইমাম আর ইস্যুটা বলছে তারা কন্টিনিউ হবে, বারো নম্বরে এসে এটা বন্ধ হয়ে গেছে, এবং যেটা আবার রিভাইভ করবে সেটা হচ্ছে ইমাম মাহদি, তারা মনে করে ইমাম মাহদি তাদেরই দল থেকে লাস্ট ইয়েটা আসবে নম্বর। জি, তো যাই হোক, এভাবে অনেক ডিটেলস আছে, কিন্তু কিছু কিছু ডিটেলস নিয়ে একটু রিসার্চ করতে গেলে বোঝা যায় যে এটা তো অনেক দূরে মুসলমানদের ওয়ে থেকে মনে হয় অনেকটা, যদি আপনারা মানে ইসলামিক মেন ইয়েটা করেন, কিন্তু আমভাবে মানে যদি কাউকে ইয়ে করা হয় তারা রসুল সাল্লামকে মানে, ইসলামের মেইন ইয়েগুলোকে তারা ফান্ডামেন্টাল মানে। ওই জন্য আসলে মানে যেটা জেনারেল বলা যায় আহলে সুন্না ওয়াল জামা যেটাকে বলা হয়, যে সুন্না বা সুন্নি বা সুন্না জামা, ইনশাল্লাহ এটাই হচ্ছে সঠিক পথে, আমরা ইনশাল্লাহ সঠিক পথে আছি, এবং এটা দ্বারা যেটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকর আদায় করা যে আমরা আমরা এই সঠিক পথের উপরে আছি, এবং মানুষের ভিতরে সবসময় একটা ভয় থাকা উচিত যে যে কোনো কোনো টাইমে মানুষ যদি পথভ্রষ্ট যেন না হয়ে যায়, একটা অন্যদিকে যেন চলে না যায়, এবং এটাও সাহাবিরাও ভিতরে এটা সবসময় তারা মানে বড় বড় সাহাবিদের ভিতরে একটা মনের ভিতরে তাদের একটা পেরেশানি অবস্থা থাকতো, আমি যদি আবার অন্যদিকে চলে যাই নাকি। একটা সাহাবি ছিল, ওনার নাম হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তো হুযাইফা ইবনুল ইয়ামান ওনার একটা স্পেশালাইজেশন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে কিছু মুনাফিকদের নাম বলে দিয়ে গেছেন, মুনাফিকদের নাম হুযাইফা ইবনে ইয়ামানকে গোপনে বলে গেছেন, এবং যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোপন কনফিডেন্সিয়াল ইনফরমেশন, হুযাইফা ইবনে ইয়ামান এটা কাউকে বলতো না। এখন একদিন ওমর বিন খাত্তাব হুযাইফা ইবনে ইয়ামানকে এসে আল্লাহর কসম খেয়ে বলছে, প্লিজ আমাকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নাম আপনাকে বলছেন, মানে তার ভিতরে ওমর বিন খাত্তাবের ভিতরে এরকম ভয় যে যে আমি কি ইসলামের উপরে মারা যাবো নাকি না অন্য কিছু একটা হবে, কারণ শয়তান কিন্তু কাজ করছে, তাই না? এবং একজন একবারে মরার আগ পর্যন্ত কিন্তু শয়তান তার পিছনে লেগেই থাকে, ওই জন্য কেউ সিওরিটি হয়ে বলতে পারে না যে আমি হচ্ছে আমার খুবই বড় ইমানদার, খুবই বড় মজবুত ইমানদার, খুবই বড় এরকম কেউ বলতে পারে না, এবং সাহাবিদের সবসময় এই ভয়টা তাদের ভিতরে ছিল, কেউ এভাবে ক্লেম করতো না যে আমি পুরাপুরি মোমেন, যদিও তারা আশরা মুবাশশারিনদের ভিতরে একজন। ওই জন্য আসলে আমাদের এটা নিয়ে যেটা খুবই ইম্পর্টেন্ট যে অত বেশি ডিটেলস ইয়া শিয়া শুনি না, আমরা নিজেরাই যেন নিজেদের ভিতরে আমাদের নিজেদের লাইফটাকে যেন আমরা সেভ করি কি আমাদের জেনে।